আর এরই মধ্যে যুদ্ধের পাঁচ দিনের মাথায় ইউক্রেনকে সাহায্য ন্যাটোর। রাশিয়া এবং ইউক্রেন বৈঠকের মাঝে টুইট ন্যাটো প্রধানের, রুশ বাহিনীর মোকাবিলায় পাঠানো হচ্ছে এয়ার ডিফেন্স মিসাইল, ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিচ্ছে ন্যাটো। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হয়েছে জানিয়েছেন ন্যাটো প্রধান। অবশেষে আলোচনার টেবিলে রাশিয়া এবং ইউক্রেন, বেলারুশ সীমান্তে আলোচনা রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির। হামলার পাঁচ দিনের মাথায় ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসল রাশিয়া। রাশিয়ার হামলা, ইউক্রেনে 350-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আসছে রাজ্যের খবরে। বিজেপির বাঁধকে কেন্দ্র করে বিধাননগর, বড়বাজার এবং বউবাজারে উত্তেজনা। বিধাননগর স্টেশনের লাইনের ওপর বিক্ষোভ বিজেপির, লাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। বাঁধের সমর্থনে পথে নেমে গ্রেফতার দুই বিজেপি কাউন্সিলর, কটাক্ষ তৃণমূলের। বিজেপির বাঁধকে কেন্দ্র করে সোমবার এভাবেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিধাননগরে। রেললাইনে বসে পড়েন কল্যাণ চৌবে সহ বিজেপির নেতাকর্মীরা। রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে পুরো ভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির বাঁধকে কেন্দ্র করে পথে নেমে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার দুই বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত ও সজল ঘোষ। পরে বাঁধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিধাননগরে। ট্রেন আটকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। রেললাইনের ওপর বসে পড়েন কল্যাণ চৌবে, অশোক দিন্দা সহ বিজেপির নেতাকর্মীরা। পরে আরপিএফ এসে বিজেপি নেতাকর্মীদের রেললাইন থেকে সরিয়ে দেয়। নাটকীয় পরিস্থিতি। কল্যাণ চৌবে সহ বিজেপির নেতা কর্মীরা উল্টোডাঙ্গায় গলিতে তারা বসে পড়েছিলেন। সেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করলে তারা পেছন দিক দিয়ে লাইন উঠে আসে। কলকাতা পুলিশ আমাদেরকে বল প্রয়োগ করে গ্রেফতার করছিল, আমাদের কণ্ঠ রোধ করছিল। আমরা দৌড়ে এসে পুলিশ রেলওয়ে ট্র্যাকে উঠেছে, রেলওয়ে ট্র্যাকে এসেছে যাতে কলকাতা পুলিশ আমাদের গ্রেফতার না করতে পারে। এদিন সকালে বড় বাজারের কলাকার স্ট্রিটে মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। মিছিলকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বড় বাজারে। বিজেপির কর্মীরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেন। পুলিশ বিজেপি কর্মীদের বাধা দিলে উত্তেজনা ছড়ায়। বলপূর্বক তাদেরকে বন্ধ করানোর জন্য চেষ্টা হচ্ছে, যদিও পুলিশ কিন্তু এখানে সদর্থক ভূমিকা পালন করছে। কাউকে কিন্তু জোর করে দোকান বন্ধ করতে দেওয়া হবে না। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু পরিষ্কার, যারা বন্ধ করানোর চেষ্টা করছে দোকান তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এরপর বিজেপির মিছিল এমজি রোড ক্রসিং এ এলে পুলিশ পথ আটকায়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান 24 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। রাস্তায় শুয়ে পড়েন বিজেপি কাউন্সিলর। রীতিমতো চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় মীনা দেবী পুরোহিতকে। বাঁধের সমর্থনে বউবাজারে মিছিল করেন 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। লালবাজার অভিযানের পথে বউবাজারে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে বিজেপি কাউন্সিলরের মিছিল আটকায় পুলিশ। উত্তেজনা সৃষ্টি হয়, সজল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে থাকবে, বিজেপি রাস্তায় থাকবে। আর এইভাবে পুলিশ দিয়ে দমনপীড়ন করে আমাদের ছাত্র যুব আন্দোলনকে থামানো যাবে না। পারস্পরিক মতবিরোধ কি করবে না করবে, কর্মী নেই, সমর্থক নেই, চারটে লোক এনে একবার রাস্তা আটকাতে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, সমস্ত সচল আছে, যানবাহন, নিত্যযাত্রী, অফিস, শিল্পক্ষেত্র, ট্রেন, সব পুরোদস্তুর চলছে। সব মিলিয়ে বিজেপির বাঁধ ঘিরে এভাবেই তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।